অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মতে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজকে আমরা ইলিশ মাছের বাজারটি তদারকি করেছি। আপনারা দেখেছেন যে সম্প্রতি ইলিশ মাছের দামটা আসলে অনেক বেশি, সাধারণ মানুষ ইলিশ খেতে পাচ্ছে না। তো সেইটার বিবেচনায় আমরা আসলে পাহাড়ছড়া কক্সবাজারের বড় বাজার এবং যে এটা ফিশারি ঘাট বলে এখানে আমরা এসেছি। আমরা বিভিন্ন মাছের যারা সওদাগর ব্যবসায়ীদের কথা বলে দেখলাম যে আসলে এটি একটি অনুসন্ধানীমূলক তদারকি ছিল, কেন দাম বৃদ্ধি পাচ্ছে, তারা কীভাবে ক্রয় করছে, কীভাবে বিক্রি করছে, কোথায় পাঠাচ্ছে, তাদের খরচ কেমন, লেবার কস্ট কেমন, সব কিছু বিবেচনা নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি। তো আমরা এখানে সম্মানিত ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা দাম বৃদ্ধির মূল কারণ তাদের মতে, তারা বলছে যে এখন মাছের সরবরাহ কম, অর্থাৎ সাগরে মাছ কম ধরা পড়ছে, যার কারণে দামটা একটু বেশি, এবং আবার যখন বেশি ধরা পড়ে তখন দামটা কমে যায়। তো ওনারা এখানে পিস হিসাবে ক্রয় করে এবং ঢাকাতে বিভিন্ন কারণ বাজার, আবদুল্লাহপুর সহ বিভিন্ন বাজারে তারা মাছ পাঠাচ্ছে। তো এক একটা মাছের সাইজ অনুযায়ী দামটা নির্ধারণ হয়, কখনো 1100, আর একটু বড়ো সাইজ হলে 1300, তার চেয়ে 1400 এবং সর্বোচ্চ 1700 টাকা করেও তাদের কেনা থাকে। তো তারা পিস হিসাবে কেনে এবং তারা এটা কেজি হিসাবে ঢাকাতে বিক্রি করে। তো তাদের লাভের বিষয়টা তারা জানিয়েছে যে তারা তাদের একটা কস্টিং জানিয়ে দেয় ঢাকাতে, সেই কস্টিংয়ের উপরে কখনো লস হয় এবং কখনো লাভ হয়। তো আমরা তাদেরকে আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে যে নির্দেশনা দিয়েছি, তারা এখান থেকে বাংলাদেশের যে প্রান্তে বা যে জেলায় যেখানে মাছগুলো বিক্রি করবে তারা পাকা রসিদ সংরক্ষণ করতে হবে আগামীকাল থেকে বা এক দুই দিন পর থেকে। অর্থাৎ তিনি এখান থেকে যদি পঞ্চগড় কিংবা ঢাকাতে কারণ বাজারে মাছ পাঠায়, কতটুকু মাছ পাঠালো, সেটার পরিমাণ কত কেজি, তার খরচ কত টাকা, টোটাল কত টাকা, এই ভাউচার থাকলে আমরা এইটা আমাদের হেডকোয়ার্টারে পাঠিয়ে দেবো, পাঠিয়ে আমরা ঢাকাতে তদারকি করতে পারবো। যে ঢাকার একজন সম্মানিত ব্যবসায়ী কক্সবাজার থেকে যদি উদাহরণ হিসাবে আমি বলি যে 1500 টাকা কেজি মাছ কিনেছে, উনি ঢাকাতে কত করে বিক্রি করছে এবং তার প্রফিটের জায়গাটুকু কতটুকু, তো এই ভাউচার বা পাকা রসিদ যদি সংরক্ষণ করা যায় সেক্ষেত্রে আমাদের জনস্বার্থে তদারকিটা এটা ফ্রুটফুল হবে এবং আমরা যাচাই বাছাই করতে পারবো আসলে কে কতটুকু প্রফিট করছে এবং অতি মুনাফা করছে কিনা, এই বিষয়টা তখন আমরা ফাইন্ড আউট করে আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো। তো আজকের এই তদারকি আপাতত এতটুকুই, আমাদের এই জনস্বার্থে এই তদারকি অব্যাহত থাকবে। আইন প্রয়োগ করা হয় নাই বা প্যানালাইজ বা কোনো ফাইন করা হয় নাই, আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তাদেরকে সচেতন করেছি এবং কীভাবে এই ক্রয় বেচা কেনাটা করতে হবে সেই বিষয়ে ডকুমেন্টেশনের বিষয়ে পরামর্শ দিয়েছি এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি, মোটিভেশনও দিয়েছি, ঠিক আছে, যে এই ভাউচার সংরক্ষণ বা কিছুটা যৌক্তিক মূল্যে যেন ব্যবসাটা করা হয়, যেন সাধারণ মানুষ মাছটা খেতে পারে।